লুটপাট চালিয়ে খুনের অভিযোগ আশ্রমের বৃদ্ধ সেবায়েতকে। হামরার কামারথুবা এলাকায় ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ। আশ্রমে লুটপাট চালিয়ে আশ্রমের বৃদ্ধ সেবায়েতকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার কামারথুবা এলাকায়। মৃতের নাম নারায়ণ দেবনাথ। আশ্রমে বহু বছর ধরে একাই থাকতেন নারায়ণ দেবনাথ। তিনি বহু বছর ধরে আশ্রমের সেবায়েতের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে অন্য এক যুবক মন্দিরের পুজো করেন। বৃদ্ধ নারায়ণবাবু আশ্রমের মধ্যেই একটি ঘরে থাকতেন। শুক্রবার রাত 9:30 নাগাদ নারায়ণের গোঙানি শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারা এসে জখম অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, তার হাতে, চোখে ও শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই আশ্রম লাগোয়া একটি ঘর রয়েছে যেটা ক্লাবের মতো ব্যবহার করে স্থানীয় কিছু যুবক। সেখানেই প্রতিনিয়ত চলে মদের আসর, এমনটাই অভিযোগ এলাকার একাংশের বাসিন্দাদের। দেখলাম যে অবস্থা, পুরো হাতে এখানে পুরো ই করা, চোখে ই করা, হাতে সব ছাল মাকড়া, সব হাড়গুড় সব ইয়ে হয়েছে, চোখে ওই যে ঘুষি ঘুষি মেরেছে সব। হ্যাঁ, ওই ওই ওনার কাছে ওই জমানো টাকা ছিল, ওই টাকা নেওয়ার জন্য ওরা উদ্ধৃতি করেছে ওনার সাথে। মদের আড্ডা আসর বসে গেছে এখানটায়, এই মদের আড্ডাখানাটা বন্ধ করতে হবে। প্রতিদিন হয়, প্রতিদিন সব আশেপাশে কত ছেলে ফেলে আসে এখানে আড্ডা, পুরো নতুন নতুন ছেলে এসে উল্টাপাল্টা করে এখানে মদের আড্ডা পুরো সারা রাত। আপনারা বেরোন এখানে? না, সন্ধ্যেবেলা আমরা বেরোই না। ঠিক করে যাতায়াত করে ঠিক মতো, কিন্তু ভেতরে সব যা করে সব ভেতরেই করে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাস্তায় সন্দেহজনক এক যুবককে হাতে নাতে ধরেও ফেলেন এলাকার বাসিন্দারা। ধৃতের নাম শুভদীপ পাল, হাবড়া জয়গাছি এলাকার বাসিন্দা। সে তার কাছ থেকে সেবায়তের একটি ঝোলা ও চুরি যাওয়া পয়সার কোটও উদ্ধার হয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা আকাশ সাহা বলেন, রাত 9:00 নাগাদ এসে দেখি উনি কাতরাচ্ছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার সময় আমি এসেছিলাম, যখন তখন সবাই ছিল, তো দেখলাম শুয়ে বসে কাতরাচ্ছিল, হাত উঁচু করে শুয়ে বসে কাতরাচ্ছিল, চিল্লাতেও পাচ্ছে না ব্যথাতে, শুধু হাতের ওই ব্যথা ওইটুকু জায়গায় ছিল আর চোখের কালো স্পট ছিল এইটুকু। তারপরে আস্তে আস্তে সব এসে ভ্যানে করে হসপিটালে নিয়ে গেল। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার সময় এখানেই মারা গেছে। ঘরের মধ্যে দেখলে মনে হচ্ছে কেউ মানে হস্তহস্তি করেছে, প্লাস টাকার ইয়ের জন্য মারামারি ভাঙচুরও করে দিয়েছে। টাকা পয়সার জন্য ওনারে মানে এইভাবে মারা হয়েছে, ওনারে এইভাবে ইয়ে করা হয়েছে। অপর এক বাসিন্দা জানান, টিউশনি করে বাড়ি ফিরছিলাম, একটি ছেলেকে ঝোলা নিয়ে যেতে দেখি। তাকে আটকে জানতে পারি ওটা আশ্রমের সেবায়েতের ঝোলা। তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাতে যখন টিউশনি ছেড়ে ফিরছিলাম হাটতোয়া SKG রোড, যেটা কালীবালা স্কুলের রাস্তাটা, সেই রাস্তায় একটা ছেলেকে দেখি ব্যাগ কাঁধে যাচ্ছে, তাদের পয়সার আওয়াজ হচ্ছিলো। সাম্প্রতিক চুরি বেড়ে গেছে বলে মন্দিরগুলিতে সন্দেহ করে আমি পয়সার আওয়াজ হওয়াতে ধরেছিলাম। ধরার পরে ব্যাগ খুলতে বললাম, ব্যাগ খোলার পরে দেখলাম যে এরকম তার মধ্যে পয়সার কৌটো, পয়সার কৌটো হওয়াতে সন্দেহ হওয়াতে ওরে প্রতিবেশী কিছু লোকজন সবাইকে ডেকে বললাম যে মন্দির ঠিক আছে নাকি দেখার জন্য। তাতে দেখা গেল আমাদের সেবাইদের ঘর খোলা এবং বাক্স ভাঙা। এতো যেহেতু পয়সা পাওয়া গেছে মন্দিরের পয়সা, তো পয়সা এতে চোর স্বাভাবিক বোঝাই যাচ্ছে, মানে আমাদের অনুমান। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।